আমরা শিখব লেট দিয়ে বেশ কিছু সেন্টেন্স আমরা কোথায় এই লেট কথাটি ব্যবহার করি চলো কোন ধরনের বাংলা কথাগুলিকে বলতে গেলে আমাদের এই লেটস এল ইটি এই কথাটি ইউজ করতে হয় তো দেখো এখানে অলরেডি আমি রেডি করে রেখেছি তোমাদের জন্য দেখো প্রথম যে বাক্যটি আছে চলো শুরু করি আজকে আমরা ভিডিওটি শুরু করছি এইভাবে চলো শুরু করি তো চলো শুরু করি এই যে কথাটা এই বাংলা কথাটিকে আমরা যখন ইংরেজিতে বলবো আমরা বলবো দেখো লেটস বিগিন লেটস বিগিন এই যে এখানে লেটস এল ইটি অ্যাপোস্টপি এস আছে এই লেটসটি হলো কন্ট্রাক্টিক ফর্ম অফ লেট আস লেট আস মানে চলো আমরা যেখানে আমিও সেখানে এনগেজ আছি এই ধরনের কথাগুলি আমরা লেটস ব্যবহার করি চলো আমরা সিনেমা দেখতে যাই চলো আমরা একটা মজা করি চলো আমরা একবার খেলতে যাই চলো এটা করা যাক চলো ওকে বলা যাক এই ধরনের কথাগুলিতে কিন্তু আমরা লেট ব্যবহার করি তোমরা যদি এই ভিডিওটি দেখে নাও এবং এই কয়েকটি সেন্টেন্স তোমরা বুঝে নাও তাহলে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটি এবং তোমরা দৈনন্দিন জীবনে ইংরেজিতে যদি কথা বলতে চাও তাহলে কিন্তু এই ধরনের কথাগুলি ব্যবহার করতে পারবে দেখো চলো শুরু করি চলো শুরু করি যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি লেটস বিগিন লেটস বিগিন বা লেটস স্টার্ট লেটস স্টার্ট স্টার্ট মানেও শুরু করা বিগিন মানেও শুরু করা পরেরটি দেখো পড়াশোনা করা যাক পড়াশোনা করা যাক আমি আছি বন্ধু বান্ধব আছে আরও সকলে আছে আমরা একসাথে বললাম এ চলো এবার একটু পড়াশোনা করা যাক পড়াশোনা করা যাক এই যে করা যাক করি চলো এই ধরনের কথাগুলিকে আমরা কিন্তু লেটস দিয়ে ইউজ করে সেটাকে ইংলিশে প্রকাশ করব। যেমন লেটস স্টাডি লেটস স্টাডি মানে লেট আস স্টাডি চলো আমরা স্টাডি করি পড়াশোনা করি বোঝা গেলো পরেরটি দেখো চলো খেয়ে নেওয়া যাক অনেকক্ষণ গল্পগুজব হলো অনেক খেলাধুলা হলো এরপরে খিদে পেয়েছে তখন আমরা বলছি চলো খেয়ে নেওয়া যাক চলো খেয়ে নেওয়া যাক এই যে খেয়ে নেওয়া যাক এটাকে আমরা দেখো ইংলিশে এইভাবে বলবো লেটস এট লেটস এইট মানে লেটাস ইট এরপরে ইট বলতে কি আমরা খাই চলো এরপরে তোমরা কি খাবে যদি কোনো জানো ভাত খাবো বা মুড়ি খাবো বা মিষ্টি খাবো যা খাবে সে অবজেক্টটিকে পরে তোমরা বলতে পারো বা লিখতে পারো লেটস ইট রাইস লেটস ইট সাম সুইট বোঝা গেলো এইভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি পরেরটি দেখো হাঁটতে যাওয়া যাক হাঁটতে যাওয়া যাক কি বলবো একইভাবে বলবো আমরা লেটস গো লেটস গো ফর এ ওয়াক ফর এ ওয়াক একটু হাঁটতে যাওয়া যাক সেটাকে আমরা ইংলিশে বলবো ফর এ ওয়াক তাহলে টোটাল সেন্টেন্সটি হলো লেটস গো ফর এ ওয়াক মানে লেট আস গো ফর এ ওয়াক আশা করছি বোঝা যাচ্ছে পরের বাক্যটি দেখো চলো বাসে করে যাই চলো বাসে করে যাই এই যে চলো বাসে করে যায় এই যে বাসে করে আমরা সেখানে বলবো বাই বাস বাই বাস যদি পায়ে হেঁটে যাওয়া বলতাম তাহলে বলতাম অন ফুট এভাবে অনেক প্রেপোজিশনের কাজ আছে আমরা ভিডিও দেখতে দেখতে সেগুলিকে শিখবো দেখো লেটস গো বাই বাস চলো বাসে করে যায় ইংলিশে আমরা বলবো লেটস গো বাই বাস নেক্সট দেখো চলো তাড়াতাড়ি বের হই চলো তাড়াতাড়ি বের হই ইংলিশে আমরা বলবো লেটস লিভ আর্লি লেটস লিভ আর্লি দেখো লিভ এল ইএিই লিভ মানে ত্যাগ করা কোন একটা জায়গাকে ত্যাগ করা চলো এই জায়গা ত্যাগ করে আমরা তাড়াতাড়ি যাই লেটস লিভ আর্লি আর্লি মানে খুব তাড়াতাড়ি পরেরটি দেখো চলো একবার দেখে নিই চলো একবার দেখে নিই ব্যাপারটা কি হচ্ছে সেখানে আমরা চলো একবার দেখে নিই লেটস হ্যাভ এ লুক ইংলিশ আমরা বলবো লেটস হ্যাভ এ লুক এটা মানে লেট আস হ্যাভ এ লুক ওকে লেটস হ্যাভ এ লুক রবিবার দেখা করা যাক কোনো একটা নির্দিষ্ট দিন আমরা বলতে পারি কোনো বন্ধুকে চলো রবিবার দেখা করি চলো বুধবার দেখা করি চলো বৃহস্পতিবার দেখা করি তো এই ধরনের যে কোনো বার হোক না কেন আমরা চলো দেখা করি এটিকে আমরা বলবো লেটস মিট এরপরে আমরা যে কোনো বার অন সানডে অন মানডে অন ফ্রাইডে যে কোনো দিন আমরা বসাতে পারি তো লেটস মিট অন সানডে বোঝা গেল তারপরে দেখো চলো সমস্যাটি সমাধান করি সমস্যাটি সমাধান করি লেটস সলভ সলভ মানে সমাধান করা লেটস সলভ দ্য প্রবলেম লেটস সলভ দ্য প্রবলেম চলো সমস্যাটা সমাধান করি তারপরে দেখো চলো টিভিতে ক্রিকেট ম্যাচটি দেখা যাক ক্রিকেট ম্যাচটি দেখা যাক চলো একসাথে আমরা ক্রিকেট ম্যাচ দেখি এভাবে বললেও আমরা ইংলিশে বলবো লেটস এনজয় অথবা লেটস ওয়াচ ওকে লেটস এনজয় বা লেটস ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ কোথায় না অন টিভি অন টিভি মানে টেলিভিশন ওকে তারপরে দেখো চলো ঘটনাটির সত্যতা যাচাই করি একটা ঘটনা ঘটেছে আসলে ঘটনাটা কি চলো আমরা সত্যিটা দেখি কি ঘটনা তো সেখানে আমরা ভাবে বলবো লেটস ভেরিফাই লেটস ভেরিফাই দ্য ট্রুথ অব দ্য ম্যাটার লেটস ভেরিফাই দ্য ট্রুথ সত্যটা অব দ্য ম্যাটার বিষয়ের সত্যটা চলো আমরা উদ্ঘাটন করি বা বের করি বা দেখে আসি চলো কী তারপরে দেখো একটু বিশ্রাম নেওয়া যাক একটু বিশ্রাম নেওয়া যাক এটা ইংলিশে কী হবে তোমরা অবশ্যই কমেন্টে করে দিও একটু বিশ্রাম নেওয়া যাক যদি তোমরা এটা করতে পারো আমি দেখব যে তোমরা বুঝে গেছো লেস আমরা কোথায় ব্যবহার করি তো চলো কমেন্ট করতে শুরু করো তারপরে দেখো চলো আজকের ক্লাস এখানে শেষ করি আমিও তোমাদের এই ছোট্ট ক্লাসটি রেডি করেছিলাম যাতে তোমরা বুঝতে পারো কোথায় আমরা লেটস কথাটি ব্যবহার করি কোন ধরনের বাংলা কথাগুলি বললে আমরা এই লেটস কথা দিয়ে তার ইংরেজি করতে পারি ওকে তো এখানে দেখো চলো আজকের ক্লাস এখানে শেষ করি ইংলিশে বলবো লেটস কমপ্লিট টুডেজ ক্লাস হেয়ার চলো এখানে শেষ করি ক্লাস হেয়ার মানে লেটস কমপ্লিট টুডেজ ক্লাস হেয়ার চলো এখানে আজকের ক্লাস শেষ করি তো আজকে আমরা বেশ কয়েকটি বাক্য শিখলাম যেগুলিকে লেটস দিয়ে আমরা ব্যবহার করি ইংরেজির ক্ষেত্রে তো চলো আমি আরও একবার তোমাদেরকে সেন্টেন্সগুলি পড়ে বলে দিই চলো শুরু করি ইংলিশে বলবো আমরা লেটস বিগিন পড়াশোনা করা যাক কি হবে লেটস স্টাডি চলো খেয়ে নেওয়া যাক এটাকে আমরা ইংলিশে বলবো লেটস ইট লেটস ইট হাঁটতে যাওয়া যাক লেটস গো ফর এ ওয়ার্ক চলো বাসে করে যায় লেটস গো বাই বাস চলো তাড়াতাড়ি বের হই লেটস লেটস লিভ আর্লি লেটস লিভ আর্লি চলো একবার দেখে নিই লেটস হ্যাভ এ লুক লেটস হ্যাভ এ লুক রবিবার দেখা করা যাক লেটস মিট অন সানডে লেটস মিট অন সানডে চলো সমস্যাটি সমাধান করি লেটস সলভ দ্য প্রবলেম লেটস সলভ দ্য প্রবলেম চলো টিভিতে ক্রিকেট ম্যাচটি দেখা যাক লেটস এনজয় অর লেটস ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ অন টিভি চলো ঘটনাটির সত্যতা যাচাই করি লেটস ভেরিফাই দা ট্রুথ অফ দ্য ম্যাটার লেটস ভেরিফাই দা ট্রুথ অফ দা ম্যাটার একটু বিশ্রাম নেওয়া যাক আশা করছি কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো ওকে নেক্সট ওয়ান চলো আজকের ক্লাস এখানেই শেষ করি ওকে ইংলিশে আমরা বলবো লেটস কমপ্লিট টুডেজ ক্লাস হেয়ার লেটস কমপ্লিট টুডেজ ক্লাস হেয়ার তো আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও এ ধরনের ভিডিও প্রয়োজন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো আজ এটুকুই টাটা